দুজনার ফ্লগের কক্সবাজার সিরিজের শেষ পর্বে সবাইকে স্বাগত। বিশাল এই কক্সবাজার ট্যুরের শেষ দিনে আমরা কী কী করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আজকে এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচের দিকে, সেখান থেকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কক্সবাজারের শুট কিনার একদম আসল জায়গা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম সবাইকে আবার। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমরা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সুগন্ধা বিচে সানসেট দেখতে, তো সান পাবো নাকি এখনো জানি না, তাড়াহুড়া করতেছি আর কি। সান না পেলেও হচ্ছে আলো পাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ তো যাই গিয়ে দেখি অবস্থা কি। তো আপনারা যদি আমাদের কক্সবাজারের 10টা টিপস ভিডিওটা দেখে থাকেন, তো ওখানে একটা টিপস ছিল যে হোটেলের সামনে থেকে রিক্সা টিক্সা নেবেন না, আমরা সেটাই অ্যাপ্লাই করতেছি, একটু সামনে যাবো গিয়ে রিক্সা নিব। তো আমরা এখন সুগন্ধার সামনে আছি। এই রাস্তায় সন্ধ্যাবেলা অনেক সি ফুড পাওয়া যায়, তো এখানকার সি ফুডের কী অবস্থা এটা পেটুক কাপলের রাসিফ ভাইয়ের একটা ভিডিও আছে, ওটার লিঙ্ক এখানে কোথাও দিয়ে দিব, আপনারা দেখে আসলে বুঝতে পারবেন। এই মামা এটা তো গন্ধ কেন? গন্ধা কেন মামা, গন্ধ কেন হবে? আমি আর কিছু বললাম না। তো আমরা এখন আছি সুগন্ধা বিচে, এই বিচটায় আসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর কি। সুগন্ধা বিচ আলো পাইছি। হ্যাঁ আলো পাইছি। তো আমরা এখানে আসার আগে আমাদের ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে আপনারা কী কী দেখতে চান, তো এখানে আপনারা দেখতে চাইছিলেন সুগন্ধা বিচ, সেই জন্যই আসলে সুগন্ধা বিচে আসা। কারণ এখন এত ভিড় থাকে সুগন্ধা বিচে, বিশেষ করে বিকাল টাইমে, যে হাঁটার জায়গা থাকে না, আমরা একদম বালির উপরে কষ্ট করে হাঁটতেছি আর কি। তো আপনাদেরকে সুগন্ধা বিচ দেখাই, সুগন্ধা বিচ কম দেখাতে পারবো, মানুষ দেখাই আর কি কী অবস্থা হয়। তো আপনারা যদি আসেন তাহলে আমি বলবো যে লাবণীর দিকে যান, লাবণীতে এখন অনেক কম ভিড় থাকে। তো চলেন আমরা বিচের দিকে যাই, আমরা সুগন্ধা থেকে হেঁটে সিগাল পর্যন্ত যাব, ওইখান থেকে আবার ভিতরে ঢুকে যাব। তো এই হচ্ছে সুগন্ধা বিচ, আমরা সূর্যাস্ত মিস করছি কিন্তু মানুষ মিস করি নাই, সবাই আছে এখানে মোটামুটি। তো এখানে মাস্ক না পরে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আমরা যেহেতু কথা বলার জন্য মাস্ক খোলা লাগে আর কি। তো আপনাদেরকে আরেকটু দেখাই, দু একবার মানুষ টানুষ দেখাই দেখাই আমরা সিগালের দিকে যাই, আশা করি ওইদিকে একটু ভিড় কম থাকবে অথবা লাবণীতে। তো কক্সবাজার বিচে কিন্তু করার মতো ভালো জিনিসপত্র আছে, যেমন ঘোড়ায় চড়া যায়, আবার এই বিচ বাইকগুলোতে চড়া যায়, আবার জেট স্কি আছে সেটাতেও চড়া যায়। তো একটা ভালো জিনিস হচ্ছে এখানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সবগুলোর প্রাইস ফিক্স করে দিছে, এই জন্য এখানে ঝামেলা হয় না আর কি। আগে এইসব দাম নিয়ে বেশ ঝামেলা হতো, তো ওই দামের লিস্টটা আমি এখানে কোথাও দিয়ে দিব, এই যে এখানে আপনারা দেখে নিন, কারণ এই দামটা চেঞ্জ হয়। তো ও আর একটা জিনিস হচ্ছে এই বিচের শেষ মাথায় যেখান থেকে ঝাউগা শুরু হয়েছে, এখান থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা বানানোর পরিকল্পনা চলতেছে, এখানে আমরা ছবি দিয়ে দিচ্ছি দেখেন। তো জিনিসটা ভালোই হবে যখন হবে, আমরা আশা করতেছি কবে দেখতে পারবো। তখন কি ঝাউবনগুলো থাকবে? এই তো ঝাউবনের এই সাইড দিয়ে কোনো না কোনোভাবে বানাবে আর কি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আর কি। আমরা এখন KFC খেতে যাবো, এটা অবশ্য দেখাবো না। KFC কান্না ভালো লাগে বলো? KFC কারণ আমরা যদি এখন KFC খাওয়া এখানে দেখাই, লোকজন আমাদের পিটাবে, বলবে কক্সবাজার এসে KFC কে খায়, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। কিন্তু আমরা যতবারই এসে তত, হ্যাঁ ততবারই খাই। টাটা। আমরা এখন আছি ঝাউবনে, এই ঝাউবন জায়গাটা আমাদের আগে অনেক পছন্দের ছিল, তো এখন এত ময়লা মানে অবাক, মানে বিশ্বাস হওয়ার মতো না, মানে ময়লার যন্ত্রণায় বালি দেখা যায় না এরকম অবস্থা। আপনাদের একটু যদি দেখাইতে পারি, তো এখানে এইরকম অবস্থা হলো কী করে আমরা জানি না, আশা করি সামনে এটা ঠিক হবে। তো আমরা এখন আছি সিগালের সামনে, তো সিগালের সামনের এই কাঠের সিঁড়িটা কিন্তু বেশ সুন্দর, আমাদের অনেক পছন্দের একটা জায়গা। এখানে ছবিও খুব ভালো আসে। হ্যাঁ এখানে ছবি ভালো আসে দিনের বেলায়, রাত্রেবেলা অন্ধকার আসবে, কিন্তু এই জায়গায় হাঁটতে আরাম, কারণ বালির উপর দিয়ে এতখানি হেঁটে আসতে না অনেক কষ্ট হয়, কিন্তু এইখানে যে সুন্দর ব্রিজ করা আছে হাঁটতে অনেক আরাম। আমাদের কপাল ভালো বলো, যেখানে যাচ্ছি গান বাজতেছে, গান বাজতেছে। KFC-তে আসছি, KFC-তে গান বাজতেছে না। আমরা কাম দেওয়ার অর্ডার দিয়েছিলাম তখন পিজা হাট ছিল না। হ্যাঁ তখন দোতলায় হচ্ছে অর্ডারের জায়গা ছিল, এখানে হচ্ছে বসার জায়গা ছিল, এখন দোতলায় আবার পিজা হাট করছে, আমরা অর্ডার দিয়েছি। বলতে চাও এইটা হচ্ছে চামচ, আমরা এরকমভাবে ফুড রিভিউ শুরু করতে পারি, এটা হচ্ছে চামচ, এটা হচ্ছে পানি,
এটা হচ্ছে মুরগি, এটা মুরগি। আমরা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফিরছি। তো আমরা KFC থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আসলে কক্সবাজারে যদি আপনারা কম খরচে খেতে চান তাহলে কিন্তু দেখা যায় যে KFC তে খরচ কম পড়ে। একটা নতুন ওদের সেট মেনু আছে 299 টাকা, রাইস আর চিকেন মিলাই বেশ ভালো একটা সেট মেনু, আর ড্রিঙ্কসও আছে। তো ওইটাই আমরা দুজনে নিয়ে নিছিলাম, তো ভালোই। আর আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে কক্সবাজারের শুটকি কোথা থেকে কিনবেন, একদম সবচেয়ে ভালো শুটকি আর কি। তো এটা হচ্ছে কক্সবাজার বড় বাজারে, এটা হচ্ছে শহরের ভিতরে। তো চলে না আমরা ওইদিকে যাই। তো যেতে যেতে আপনারা এই বড় বাজারে কিভাবে আসবেন আপনাদেরকে একটু জানিয়ে দেই। বড় বাজারটা কিন্তু বার্মিজ মার্কেটের বেশ কাছেই। তো আপনারা সুগন্ধা এলাকা থেকে একটা রিক্সা অথবা ইজি বাইকে করে ইজিলি চলে আসতে পারবেন এই বড় বাজারে। তো বড় বাজার পর্যন্ত আসতে একটু জ্যাম পড়বে, আপনারা মেইন রোডে নেমে বাকিটা কিন্তু হেঁটেই চলে আসতে পারেন। খরচ পড়বে 50 থেকে 100 টাকার ভিতরে। তো আমরা এখন আছি কক্সবাজারের বড় বাজারে। আপনারা সুগন্ধা লাবণী বিচে যেসব জিনিসপত্র কিনেন এটা কিন্তু মোটামুটি সেই সব জিনিসপত্রেরই পাইকারি মার্কেট বলতে পারেন। এখানে আপনারা সব কিছুই পাবেন, আচার, চকলেট, তারপরে বিভিন্ন বার্মিজ আইটেম, সবই হচ্ছে মোটামুটি পাইকারি রেটে। তো আমরা এখন শুটকির দিকে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন আছি বড় বাজার শুটকি বাজারে, একদম মেইন শুটকি যে জায়গা কক্সবাজারে। তো এখানে আসতে হলে এই গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তাও আপনারা খুঁজে পাবেন নাকি একটু কঠিন, কাউকে শুনে নিলেই হবে যে কাঁচা বাজারটা কোথায়। কাঁচা বাজারে আমরা মাছের বাজারে গেছিলাম, বেশ বড় বড় বিশাল বিশাল পরিচিত অপরিচিত অনেক মাছ দেখে আসলাম আর কি। বেশিরভাগই সামুদ্রিক মাছ, তো বেশ ফ্রেশ আর কি, এরকম মাছ সবসময় পাওয়া যায় না। আর তো মাছের বাজার পার হয়ে হচ্ছে শুটকির বাজার, এখানে অনেক দোকান আছে। আমরা কয়েকটা দোকানের নাম ঠিকানা দিয়ে দিব ডেসক্রিপশনে, তাও আপনারা এখানে এসে সবখানে যাচাই করে কিনতে পারবেন, এখানে অনেক শুটকি আছে। তো আমরা এখন আজকে হচ্ছে বশির আহমেদের সন্স দোকানের সামনে, তো ওনাদের এখানে যাবো কিছু শুটকি দেখবো আর কি। আচ্ছা, রূপচাঁদা শুটকি কত করে? ওইগুলো কি পাতা শুটকি চলতেছে? 1800 আছে, 1200 আছে। আর এই চিংড়ি বড়গুলা, এইগুলো চিংড়ি বড়গুলো তো 1600 কেজি। এই বড় বড় মাছগুলো এটা কি মাছ? এটা হচ্ছে কোরাল মাছ। আরে কোরাল 1600 টাকা। কোরাল আর এটা হচ্ছে তো, এটা হচ্ছে না বন্যা না, এই বড় মাছগুলো কি আপনারা কেটে কি নিতে চাইলে নিতে পারবে নাকি আপনাদের কি নিতে হবে? অর্ধেক নিতে হবে, অর্ধেকের কম নিতে পারবে না। তো শুটকি মাছের ব্যাপারে কিছু কথা বলে রাখি, শুটকির আসলে দাম কম বেশি হয় লবণের পরিমাণের উপরে। যে শুটকিতে কম লবণ সেটার দাম তত বেশি। যেমন আমাদের সকলের প্রিয় লইট্টা শুটকি, এখানে কিন্তু আপনারা পাবেন 400 থেকে 800 টাকার ভিতরে। ছুরি শুটকির দাম 500 টাকা থেকে শুরু। আর যেগুলো মোটামুটি কমন শুটকি যেমন কাচকি মাছের শুটকি, এখানে এগুলো হচ্ছে 300 টাকা থেকে শুরু। তো আমরা আবার হোটেলে ফিরে আসছি আর কি। তো আমরা KFC থেকে গেছিলাম হচ্ছে মাছ কিনতে, শুটকি মাছ। হ্যাঁ, বড় বাজার শুটকি বাজারে গিয়েছিলাম, বড় বাজার শুটকি বাজার। ওইখানে অনেক শুটকির দোকান আছে, আপনারা যাচাই করে নিয়ে যেতে পারেন। তো যেটা বললাম আর কি, বড় বাজারে কিন্তু এখানকার সব মার্কেটেরই মোটামুটি পাইকারি ভার্সন। তো চকলেট, আচার, তারপরে জুতা, তো যেটাই কিনেন না কেন ওইখানে কিন্তু পাইকারি মার্কেট, আপনারা একটু কম দামে পাবেন জিনিসগুলো। আর তারপর আমরা গেলাম হচ্ছে কাঁচা মাছের বাজারে। তো অনেক আনকমন মাছ দেখলাম, আনকমন বড় বড় মাছ দেখলাম। ওইখান থেকে আমরা গেলাম হচ্ছে বিখ্যাত শুটকির বাজারে। এখানে গিয়ে কিন্তু আপনাদেরকে অনেকগুলো শুটকি দেখাইছি আর ওখানকার দামও বলে দিছি। তো ওইখানে যে দামটা বলা হয়েছে আপনারা গিয়ে আবার ওইটার উপর দামাদামি করে নেবেন নিজ দায়িত্বে। তো এইটুকুই আপাতত আজকের আটটার জন্য, আল্লাহ হাফেজ। তো কালকেই আমরা আবার ঢাকা ফিরে যাচ্ছি। তো এই তো এই হচ্ছে কক্সবাজার ট্যুর মোটামুটি। তো কক্সবাজার ট্যুরের যদি কোনো পার্ট আমরা মিস করে থাকি তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে আমরা চিন্তা আমরা আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো এই ট্যুরে যদি আমরা কিছু মিস করে থাকি তাহলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা আশা করি ভবিষ্যতে কোনো ট্যুরে ওইগুলো কভার করার চেষ্টা করব। তো আপাতত এই ভিডিও এই পর্যন্তই,
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের কক্সবাজার ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানায়েন তো, এই পর্যন্তই, টাটা।